হ্যালো অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান। একটা নতুন বড় ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর বেশ অনেকদিন পর তোমাদের সাথে কিন্তু একটা বড় ভিডিও শেয়ার করছি। আজ আমরা যাচ্ছিলাম কিন্তু বসিরহাটের অন্যতম একটা ফেমাস ক্যাফে, অরুণস ক্যাফেতে। আর কথা বলতে বলতে আমরা কিন্তু চলেও এসেছিলাম অরুণস ক্যাফেতে, আর এসে দেখলাম ভিতরের কিন্তু ডেকোরেশনটা ভীষণ সুন্দর। ক্যাফেটার অ্যাম্বিয়েন্স ছিল বেশ ছিমছাম আর সুন্দর, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর পাশে গান চলছিল, যার জন্য পরিবেশটা আরও ভালো লাগছিল। এখানে অরুণস ক্যাফের এখানে একটা সেলফি জোন বানানো আছে, তোমরা চাইলে এখানে ফটো তুলতে পারো। প্রথমে আমরা নিয়েছিলাম চা, যেটার দাম নিয়েছিল 10 টাকা। এখানে কিন্তু ভিতরের সাথে সাথে বাইরেও বসার জায়গা আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এখানে আমরা একটা লেজ নিয়ে নিয়েছিলাম, কারণ শুধু চা খেতে তেমন ভালো লাগছিল। বাইরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ সুন্দর, কিন্তু বাইরেটা একটু অন্ধকার মতো হওয়ায় বাবা আর মায়ের সাথে আমি কিন্তু ভেতরেই বসেছিলাম। এখানে কিন্তু প্যাকেটের মধ্যে আমি লেজ খোঁজার চেষ্টা করছিলাম, আর তোমরাই দেখো আমার কপালে কত বড় লেজ পড়েছে। এরপর কিন্তু চাটা ট্রাই করলাম, চাটা কিন্তু 10 টাকা অনুযায়ী বেস্ট। এরপর কিন্তু মা বাবার সাথে চা খেতে খেতে আমরা গল্প করছিলাম, আর বাইরের সুন্দর গানটাকে আর আবহাওয়াটাকে উপভোগ করছিলাম। এরপর খাবার অর্ডার করে কিন্তু আমরা কিছুক্ষণ ফটো তুলে নিলাম, আর বাইরে যে বলছিলাম বসার জায়গাটা আছে সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। সেটা আমি আর বাইরে গিয়ে তুলিনি, এখান থেকে জানলা দিয়েই দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু ওখানেও বসতে পারো। ততক্ষণে আমাদের অর্ডার করা চিকেন স্টিম মোমো চলে এসেছিলো। যাই হোক, এখানে এই সসের মধ্যে স্যুপের বাটি বসিয়ে দেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আমার একটু অড লেগেছে। অনেকক্ষণ ধরেই আমি একটা খাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এতটাই গরম ছিল আমি মোটেই গালে দিতে পারছিলাম না। আর দেখো বারে বারে রেখে দিচ্ছিলাম নিয়ে। মা আর বাবা কিন্তু নিয়েছিল নর্মাল ভেজ চাউমিন, যেটা মেবি 60 থেকে 65 রুপিসের মধ্যেই পড়েছিল। মোমোটা যেহেতু খুব বেশি গরম ছিল, খেতে না পেরে কিন্তু আমি এদের খাবারেই আগে হাত বসালাম, আর এতটাই গরম ছিল আমার গালের থেকে লিটারেলি পড়ে যায়। ফার্স্ট বাইট নিয়ে কিন্তু আমার এর গন্ধটা ভীষণ সুন্দর লাগছিল, আর খেয়ে দেখার পর বুঝলাম যে 65 রুপিসে ভেজ চাউমিন এনাফ আর যথেষ্ট কোয়ান্টিটির আছে, সেজন্য ননস্টপ আমি খেয়েই যাচ্ছিলাম এদের থেকে। এরপর তোমাদের মোমোগুলো দেখায়। মোমোর সাইজ ঠিকঠাকই ছিল, বাট যেটা বলার কথা আমার কিন্তু মোমোটা দেখে একটু বাসি মনে হয়েছিল। চিকেনের স্টাফিংও অনেকটাই ছিল ভিতরে, এটা 65 রুপিস ছিল। আর লাস্ট কিন্তু আমরা বাইরের টেবিলে বসে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্ক, কারণ এত কিছু খাওয়ার পর না কোল্ড ড্রিঙ্ক না খেলে হয় না। বাইরের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর, এখানেও বসার জায়গা আছে, আর সামনে এটা দেখছো এটা হচ্ছে কিচেন। এই সামনের লাগানো গাছগুলো এটা কিন্তু আর্টিফিশিয়াল না, আর বেড়াগুলোর জন্য গাছগুলো তো আরও বেশি সুন্দর লাগছিল। এখানে তোমরা বাইরে বসে চিপস চাও খেতে পারো, ভিতরে গিয়েও খেতে পারো। এখানে দেখো দুটো উইংস করা আছে, এখানে তোমরা ফটো তুলতে পারো, আর এখানটাও বসতে পারো। পেছনে যে বসার জায়গাটা আছে সেটা কিন্তু ওই সামনে দিয়েই যেতে হয়, আর এই যে বড় বড় করে লেখা আছে অরুণস ক্যাফে। ওভারঅল এখানকার এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালো। তোমরা যদি বসিরহাট থেকে ভিডিওটা দেখো অবশ্যই এখানে এসে ঘুরে যাও, আর আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো। বাই।